আপনার এই দুনিয়া লাগবে, টাকা পয়সা লাগবে, অমুক মেয়ে লাগবে, আইফোন লাগবে, হুন্ডা লাগবে, চাকরি লাগবে, বাকরি লাগবে, বড় লোকের সাথে আত্মীয়তা লাগবে, সামনের দোকানের সামনে সাইট লাগবে। ইউবাসসারুনহুম ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাসসারুনহুম, আপনি ওদেরকে দেখতে পাবেন। ইয়াওয়াদ্দু ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানি, তাদেরকে করা হবে, এই অন্তরঙ্গ বন্ধুগুলোকে করা হবে একজনকে আরেকজন থেকে দৃষ্টিগোচর, একজন আরেকজন থেকে পালাবে, সরে পড়বে, ছিটকে পড়বে, একজন যাতে আরেকজনকে না দেখে সেদিন এই ব্যবস্থা করা হবে। সেদিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরাধীদেরকে দেখবেন, সে শাস্তির বদলে আল্লাহর আযাবের বদলে, আল্লাহর গজবের বদলে, আল্লাহর শাস্তির বদলে, আল্লাহর দণ্ডের বদলে এই অপরাধী বেনামাজি ঘুষখোর সুদখোর মারামারি দখলদারি চুগলখোর মুশরিক কাফের মুনাফিক বেঈমান অহংকারী, সেদিন এই লোকগুলো দিতে চাইবে আল্লাহকে কি তার ছেলে সন্তানকে, বলবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার ছেলেকে নিয়ে নেন, আমাকে ছেড়ে দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। كيف هذا اليوم, দিনটা কেমন হবে? বাবা জি জি, ছেলের অসুখ কিডনি দিয়ে দেয়, ছেলের অসুখ কিডনি দিয়ে দেয়, বিদেশে 10 বছর থাকে। যুবক তোমাকে একটা বাস্তবতা বলি, তোমার বাবা তোমাকে কত ভালোবাসে। তোমার বাবার বয়স 35, 20 বছর বয়সে বিদেশ গিয়েছিল, তোমাদের ঘর ছিল না, 5 বছর জীবনের ব্যয় করে দিয়েছে, বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ক্রিকেট ফুটবল ক্যারাম, কত দাওয়াত কত আপনজন মারা গেছে, সব ব্যয় করে 25 বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে ঘর দিয়ে তোমার মাকে, তোমার জন্ম হয়েছে, তোমার বাবা চলে গেছে বিদেশ, তোমার জন্মের পরে 8 বছর তোমার বাবা বিদেশে, বিবাহিত তো বটে কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না, তুমি প্রেমিকার পিছনে ঘোরো, 15 বছর বয়স তোমার, 20 বছর 22 বছরে বাইক লাগবে তোমার, তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে, মানে তোমার মায়ের সাথে, তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য। তুমি বোঝো যুবক, তোমার বাবার বয়স এখন 40, সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই তার, তার শক্তি কমে গেছে, তুমি বুঝবা না যুবক। 15 বছর বয়সে তুমি যত উত্তেজিত, তোমার বাবা 30 বছর বয়সে এরকম ছিল, সে আসতে পারেনি, তুমি পড়বা বলে, তোমার স্কুলের ফি লাগবে বলে, দ্যাট মাচ হি লাভস ইউ, তোমার বাবা তোমাকে এত ভালোবাসে, জি তোমার এই খারাপ বাবাটা, এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি, তুমি নষ্টামি করো মেয়েদের পিছনে করো, মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের, তোমাকে যে ডেলি 500 টাকা করে দিতে পারে না, এই লোকটা যদি 60 বছর বয়স পায় তার জীবনের 20টা বছর সে এমন 20টা বছর যে 20টা বছরে সে হাড় ভাঙা পরিশ্রম করতে পারতো করছে, তোমার মায়ের দেখা সে পায়নি, এমন মূল্যবান যৌবন 20টা বছর দিয়েছে, 50 বছর বয়সে দেশে আসছে, তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো, তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতে যাও, তোমার বাবা দেশে তো আসছে তার যৌবন আর নেই, তার ওই সুখ স্বাচ্ছন্দ্য আর নেই, তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে, এই মুহূর্তে 20 টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে? তোমাকে তোমার বাবা এত ভালোবাসে, আর আল্লাহ বলছে তোমার এই বাবা যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করানোর, যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে না হলে নয়, এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে অথচ সে নিজেও জানে দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে, শুধু তোমাকে R15 কিনে দেওয়ার জন্য, শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য, এত মূল্যবান এত আদরের বাবা। আল্লাহ বলছেন যে ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেদিন দেখবেন অপরাধী
এই মানুষটা যে এত বোকা ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে হালালের ধার ধারে নাই হারামের ধার ধারে নাই জি আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বলবেন ইয়া আল্লাহ আব্দুল্লাহরে নাও জাহান্নামে ফেলো আমাকে ছাড়ো এই ভালোবাসা ছেলেকে বাসবে এই ভালোবাসা বাসবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم আমার মনে হয় না এই সূরাটা আমি শেষ করতে পারবো ইন্না লিল্লাহি আল্লাহ গুলো কি বলছে আল্লাহ বলছে যে যেদিন আকাশ রঙিন সরি গলিত ধাতুর মতো হবে অপরাধী বাঁচতে চায় বন্ধু বন্ধুর খবর নেবে না অপরাধী বাঁচতে চাইবে তার অপরাধ থেকে নিজের সন্তানের বদলে ইয়া আল্লাহ লে সন্তানকে যা খুশি কর আমারে বাঁচা এরপর বলবে ইয়া আল্লাহ ওয়া সাহিবাতিহি ওয়া আখি আল্লাহ আমার এই সুন্দরী বউর জন্য আমি কত অপরাধ করলাম আল্লাহ খতা তারে নেও আর যা খুশি করো আমারে ছাড়ো আমার ভাই উমুক মেয়েকে রেপ করেছে আমার ভাই উমুকের মাথা ফাটিয়েছে আমার ভাই জুয়া খেলে আমার ভাই অন্যায় করে আমি মেম্বার ছিলাম চেয়ারম্যান ছিলাম আমার মেম্বারও ছিলাম না চেয়ারম্যানও ছিলাম না দাদার 100 বিঘা জমি ছিল এলাকার একটা প্রভাবশালী মানুষ আমার ভাইয়ের অন্যায়কে আমি অন্যায় করিনি 30,000 টাকায় ওই মেয়ের ইজ্জতকে ঢেকে দিয়েছি এইরকম আদরের ভাইটাকে বলবে সাহিবাতিহি ওয়া আখি ইয়া আল্লাহ বউকে নাও ভাইকে নাও ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই বলবে ইয়া আল্লাহ আমার বংশ আমি অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত ইয়া আল্লাহ আমি হারাম করলে অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত ওদের সবাইকে নাও আমাকে কি করো কি করো এখানে এসে খান্ত হবে না বলবে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি ইয়া আল্লাহ জি যে 200 বিঘা জমির জন্য ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়েছেন মেয়ের ধার্মিকতা ছিল কিন্তু আপনি বাবা হয়ে পাগল হয়ে গেছেন 200 বিঘা জমির মালিকের সাথে আত্মীয়তা করবেন আপনার মেয়ে সুখে থাকবে ছেলে গাঁজা খায় নামাজ পড়ে না দাড়ি চাচ্ছে মদখোর আপনি প্রভাবশালী মানুষের সাথে আত্মীয়তা করবেন আপনার মেয়েটা তার জীবনে শুধু ভাত খেলে নাকি সুখী থাকবে আত্মীয়তা করেছেন 200 বিঘা জমির মালিকের সাথে ধুর আল্লাহ বলছে যে ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী আপনি দেখবেন এই লোকটা কি চাইবে সেদিন জানেন বলবি ইয়া আল্লাহ ও ফাসিলাতিহি আল্লাতী তুই ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি ইয়া আল্লাহ এই দুনিয়া দুনিয়ার মধ্যে যত স্বর্ণ হীরা মতি মানিক্য 100 200 500 পুরো পৃথিবী সমান সব কিছু নাও শুধু আমাকে আল্লাহ ছেড়ে সম্ভব দুনিয়া আল্লাহর কাছে মাসির দেনার মতো কিসের মতো তো আপনার এই উপহার আল্লাহর কাছে কি আমি এই জন্য আগে বলেছিলাম আপনারা আল্লাহর কথা বুঝলে খুব সহজ দুনিয়া আল্লাহর কাছে মাসির ডানার মতো আরো তুচ্ছ তো আপনি যদি পুরো দুনিয়ার শব্দ বলেন যে আল্লাহ এই নাও দুনিয়ার সব আল্লাহর কাছে এটা কিসের মতো না তো আল্লাহ খুশি হবে এটা আপনারা কেউ এসে বললো এই নে মশার ডানা আমার স্যার লাথি মার মুজে বেটা ফুটবলের মতো সর সহে ওলা গলাদ ঠিক বলছি না ভুল বলছি আচ্ছা আমি আসি খেল্লা না ইন্নাহা লাযা ও মুহাম্মদ এই অপরাধী ছেলে দিবে বউ দিবে ভাই দিবে আত্মীয় স্বজন যারা আশ্রয় দিত তাদের দিবে পুরো পৃথিবীতে এবং পৃথিবীতে যা আছে সব দিবে খেল্লা না না আমি আল্লাহ মানব না ইন্নাহা লাযা নিশ্চয় জাহান্নামের এই আগুনটা হচ্ছে লেলিহান আগুন নাযাআতাল লিশাওয়া যা তার চামড়া খসে দেবে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা জাহান্নাম ওকে ডাকবে মান আদবারা ওয়া তাওয়াল্লা জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে সত্য কথা শোনার পরেও এটাকে অবহেলা করেছে অবজ্ঞা করেছে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জাহান্নাম কাকে ডাকবে জাহান্নাম কাকে ডাকবে জাহান্নাম কাকে ডাকবে আপনারা মনে আমার কথা বুঝেন না আমি কি আরো স্লো বলবো একটু স্পষ্ট বুঝা যায়
জাহান্নাম কাকে ডাকবে? যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। বলুন দাড়ি কেন চাচ্ছেন এবার বলুন, কোন রিজন নাই আপনার কাছে? আপনাকে যে হুজুর বলেছে আপনি মুসলমান, আপনার নাম আব্দুল্লাহ, ওই হুজুর বোকা। আমি হুজুরকে কি বোকা বলতে আসছি এই জায়গায়, নাকি উদাহরণ দিচ্ছি? ভাই দেখেন আপনাদের মন মতো না হলে কিন্তু আপনারা উদাহরণে রে বলেন যে হুজুরে কইছে, আসলে কিন্তু কই নাই, উদাহরণ দিচ্ছি। কি দিচ্ছি? যে আপনাকে বলছে যে আপনার বিয়ে পড়াইতে গেছে ও বোকা, যে জানে যে আপনি নামাজ পড়েন না, কি পড়েন না, আর আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কবরও দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনার বিয়েও দিচ্ছে, ও হুজুর বোকা। ও নিজেই হুজুর না, ও নিজে কি না? কারণ সবচেয়ে বড় হুজুর কে? মানুষদের মধ্যে সবচেয়ে বড় হুজুর কে? জনাবে মুহাম্মাদুর, একটু জোরে বলেন, জনাবে মুহাম্মাদুর। তো উনি বলেছে মান তারাকা সালা, যে নামাজ ছাড়লো, ফাকাদ কাফার, সে কুফুরি করলো। রাসূল কি বলেছে বলেন তো সবাই, রাসূল কি বলেছে? এবার আপনি গেছেন ওকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিয়ে পড়াইতে, আরে ওর কিসের বিয়ে? ও বলবে অং বং চং চং পং পং, যা পারে তা বলে বিয়ে পড়াবে। আমি খুব তুচ্ছ বলছি মনে না, না আপনাদেরকে শরম লাগে না? কি দুই নাম্বারই করবেন না প্লিজ, আপনি নামাজ পড়েন না আর আমি এটা বললে দোষ? আপনি না পড়লেও দোষ না আর আমি বললেই দোষ? তো যে জিনিস বললেই এত দোষ, আপনি জিনিসটা করতেছেন না কত দোষ চিন্তা করেন, বুঝতে পারছি? শুনুন কথা শর্ট করবো ইনশাল্লাহ, অনেক রাত হয়ে গেছে, আপনারা কষ্ট পাচ্ছেন। ইয়া নাস, হে মানুষ, আল্লাহকে ভয় করো। তোমাকে আমি বলে যাই ছোট ভাই, তুমি তোমরা সবাই মিলে, তোমার পূর্বের সবাই মিলে, যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে সব মানুষ মিলে, যত জিন আল্লাহ সৃষ্টি করেছে সব জিন মিলে, যেদিন আল্লাহ সৃষ্টি করেছে সেই দিনের পর থেকে যতদিন এই সৃষ্টি আল্লাহ টিকায় রাখবে আর যুগে যুগে মানুষ পাঠাবে পৃথিবীটাকে স্থির রাখার জন্য, ততদিন যত মানুষ যত জিন সবাই মিলে যদি পরিকল্পনা করে একটা অপরাধ, নতুন একটা অপরাধের তৈরি করে, মনে রাখবা আমার রব যদি ক্ষমা করতে চায়, তোমরা সব মানুষ আর জিন মিলে এমন কোন অপরাধ তৈরি করতে পারবা না যেটা আমার রব চাইলে ক্ষমা করতে পারে না। তুমি কোন অপরাধ তৈরি করবার বলবা যে এটা বুঝিয়া এটা কি আল্লাহ ক্ষমা করতে পারবে? এরকম অপরাধ তুমি পারবা না তৈরি করতে। বেঁচে থাকা অবস্থায় তুমি বেঁচে আসো, তোমার সামনে এমন একটা অপরাধ নাই যে অপরাধের ক্ষমা পাওয়া যায় না মানুষের হক ছাড়া, তাও মানুষে মাফ করে দিলে পাওয়া যায়। মানুষে মাফ করে দিলে আমি কি বুঝাতে পারছি না? বুঝাতে পারি নাই আমি কি বুঝাতে পারছি না? বুঝাতে পারি নাই দুনিয়া তুচ্ছ। তোমাকে আবার বলি তুমি আল্লাহকে ভয় করো, তোমাকেই উদ্দেশ্য করে বলছি আমি ইনশাল্লাহ উইদিন 5 to 10 minutes আই উইল ফিনিশ। আমি 5 থেকে 10 মিনিট মধ্যে শেষ করে দেবো, বেশি কথা বললে কোনো লাভ হয় না। যতটুকু শুনেছেন যদি কাজে আসে আসবে, আর সারাদিন বললো কাজে আসবে না। বুঝে আসছেন? আসে নাই? তুমি তোমার বয়স 60, সরি আপনি আপনার বয়স 60, তুমি তোমার বয়স 20, আপনি আপনার বয়স 40, অনেক অপরাধ করে ফেলেছেন, মানে আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না? না তো তাহলে আপনি ক্ষমা চান না কেন? কেন বলেন? শুনুন আপনাকে বলি, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুহাম্মদ এদেরকে বলে দিন, এই উম্মত তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। যেদিন তুমি মনে করবে আমার মতো কি অপরাধী আছে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে, এটা তোমার ওই দিন সবচেয়ে যত গুনাহ করেছো সবচেয়ে বড় গুনাহ ওইটা, যখন তুমি ধারণা করবে যে আল্লাহ কি ক্ষমা করবে আমাকে, এটা সবচেয়ে বড় গুনাহ। তাহলে তুমি কি এমন কোন অপরাধ করতে পারছো যেটা আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না, যদি তিনি চান ক্ষমা করতে, এরকম কি তুমি মানো এটা? তুমি এটা মানো? তাহলে তোমার অপরাধের ক্ষমা চাও আল্লাহর কাছে, ক্ষমা চেয়ে ফিরে আসো আল্লাহর দিকে। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, ফিরে আসো আল্লাহর দিকে একনিষ্ঠ ভাবে। তুবু ইলাল্লাহ
نسوحا الله ديكي فيري أشو الله ديكي فيري أشو الله ديكي فيري أشو زنا أنيك هويتي بندو كورو توبو إلى الله أنيك شجرت غازا مود نشا هويتي فيري أشو توبو إلى الله অনেক মিথ্যে কথা বলে মানুষ ঠকিয়েছো তুবু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো ইয়া নাস ইয়া শিবাব ইয়া মুসলিম ইয়া মুমিন তুবু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো অনেক নামাজ ছেড়েছো আর না আল্লাহর দিকে ফিরে আসো অনেক জেদ করেছো মারামারি করেছো অন্যের হক অন্যকে জুলুম করে অন্যকে দেওয়ার জন্য সহযোগিতা করেছো তুবু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে এসো তাওবাতান নসুহা একনিষ্ঠ হৃদয় থেকে একদম স্থির ধীর মন মানসিকতা নিয়ে তাওবাতান নসুহা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো প্লিজ দয়া করে আল্লাহর দিকে ফিরে আসো إنه هو الغفور الرحيم تيني خماشيل تيني تمار أنّاي كي نكيد فوري برتون كرو دبي تيني تمار أنّاي كي سواب فوري برتون كرو دبي تيني تمار زمین ثكة أكاش أبدي غناه كي زمین ثكة أكاش أبدي نكيد فوري برتون كرو دبي تومي جيو نا كونو ما جاره তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা তুমি বাঁধিও না কোনো তাবিজ কোরআনের নামে ওযু ছাড়া কোরআনকে তুমি এখানে ঝুলায়ও না তুমি মহিলাদের মাসিক অবস্থায় কোরআনকে ঝুলায়ও না কোরআনুল কারীম এই তুচ্ছ কাজের জন্য আসেনি শিফাউল লিল মুমিন তুমি একটু বুদ্ধিমান হও না পা তুমি খাও গলায় নাও না কুরআন তুমি পড়ো না গলায় নাও তুমি একটু বুদ্ধিমান হও তুমি একটু বুদ্ধিমান হও মুমিন তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছ সূরা ইয়াসিন নিয়ে আল্লাহকে ভয় করো আমি কি অনেক খারাপ কথা বলে ফেলেছি প্লিজ ক্ষমা করে দিন আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আপনাকে বিরুদ্ধে বলতে আসি না আল্লাহর কসম আপনি রাগ করিয়েন না ধরেন সূরা রহমান আপনি হাতে রাখলেন টয়লেটে গেলেন স্ত্রীর সাথে ঘুমাইলেন গোসল করলেন সিনেমা দেখলেন আপনার বউয়ের মাসিক হায়েদ নিফাস টয়লেটে গেল মিথ্যা কথা বলে সিনেমা দেখে গোসল করে আপনার সাথে ঘুমায় অন্তরঙ্গ সম্পর্কে জড়িত হয় ওনার কোমরে সূরা ইয়াসিন বলেন কোরআন কি এত তুচ্ছ জিনিস বলেন এটা কি ন্যায় না অন্যায় আল্লাহকে ভয় করা উচিত নাকি উচিত না আল্লাহকে কেমন করে ভয় করা উচিত হাক্কাতু কাতি যেভাবে ভয় করা যেভাবে ভয় করা উচিত আরেকটা কথা বলি দুনিয়াটা কি বলেন তো একটু কি বলছি মাতা খেল তামাশা দুনিয়াটা কি আল্লাহর কাছে কি আছে